প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে করোনাকালীন সময় তোমরা কি করবে, বাসায় কিভাবে সময় কাটাবে, এসব কিছু নিয়ে বলে থাকি, তাই না? মনে হচ্ছে যে প্রতিদিন তো মিস একই কথা বলে যে পুষ্টিকর খাবার খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকতে হবে, প্লাস কি করতে হবে, বাহিরে যেতে হবে। আসলে প্রতিদিন আমরা এই কথাগুলো এই জন্যই বলে থাকি যাতে করে কি তোমরা এই যে বারবার যে কাজগুলো করতে করা উচিত বা করতে হবে সেগুলো যাতে কিছুতে ভুলে না যাও। আবার যখন যেহেতু দীর্ঘদিন ধরে এইসব নিয়ম কানুন পালন করছো, হয়তো অনেক সময় মনে হতে পারে আর ভালো লাগছে না, কিন্তু মিসদের কথা যখন মনে হবে যে না মিস তো বলেছে এভাবে চলতে হবে, আর বাবা মা তো বাসায় অবশ্যই বলছে, তখন কিন্তু আর সেই ভালো কাজগুলো বা এই যে স্বাস্থ্যবিধি মেনটেন করার যে বিষয় এটা না করে কিন্তু থাকতে পারবে না। তখন অবশ্যই মনে হবে আমাকে করতেই হবে। তো বাসায় যখন আছো ওই কটা দিন ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ আর কিছুদিন ধৈর্য ধরলে আমরা সবাই আবার একসাথে মিলিত হতে পারবো। তো দেখো ক্লাসে যাওয়ার আগে প্রতিদিন আমরা কি করি, কিছু না কিছু বিনোদনের জন্য করে থাকি। তো আজকে আমরা একটা কবিতা পড়বো, সেই কবিতার নাম কি কুকি ও কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে আমার সাথে তোমরা রেডি হয়ে যাও। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও, ডাইনি তুমি খাও একা পাও যেথায় যে। অনেক মজার না? এটা আসলে অনেক বড় একটা কবিতা, আমরা অল্প একটু বললাম, ঠিক আছে? তাহলে ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে আমরা শীট পেন্সিল ইরেজার যা কিছু লাগবে সবকিছু নিয়ে রেডি হয়ে যান। আর অবশ্যই কি করবেন, অবশ্যই চেয়ার টেবিলে আপনারা হচ্ছে শীটগুলো নিয়ে বসবেন, শুয়ে বসে লিখবেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমাদের এক নম্বর আইটেমে কি রয়েছে, এক নম্বর আইটেমে রয়েছে 91 থেকে 100 পর্যন্ত ডিজিট গুলো লিখি। তাহলে 91 থেকে 100 পর্যন্ত ডিজিট গুলো আমরা যখন লিখব তার আগে তো আমাদের পড়তে হবে, তাই না? তাহলে আমরা আগে মুখে মুখে পড়ে নিই। 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 98, 98, 99, 99, 100. ওকে, তাহলে আমরা লিখছি, আমার সাথে সাথে আপনারা সুন্দর করে লিখে ফেলবেন। তাহলে দেখেন শুরুতে কি লিখছি, শুরুতে লিখছি 91, লেখাটা একটু পচা হয়েছে মুছে দিলাম। ওকে, 91, 91, এরপর দেখেন 92, 92, 93, 93, 94, 94, 95, 95, এতটুকু আশা করি লেখা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি 96, 96, 97, 97, 98, 98, 99, 99, 100. তাহলে দেখেন যাদের এখনো লেখা হয়নি তারা লিখে ফেলেন, আর যাদের লেখা হয়ে গেছে তারা আমার সাথে আরেকবার একটু পড়ে নেন। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. তাহলে আমাদের এক নম্বর আইটেম লেখা হয়ে গেল। দুই নম্বর আইটেমে কি রয়েছে, বানান ও স্পেলিং লিখি। তাহলে বানান ও স্পেলিং লেখার আগে অবশ্যই আমাদের মুখে মুখে আগে পড়ে নিতে হবে। প্রথমে কি রয়েছে দেখে, 50, তাহলে 50টাকে বানান করে নিতে হবে। প ইয় চয়যুক্ত আকার তালবশ্য 50, প ইয় চয়যুক্ত আকার তালবশ্য 50, তাহলে 50টা আমরা একটু লিখে নিই। প ইয় চয়যুক্ত আকার তালবশ্য 50। দেখেন যাদের লেখা হয়নি বোর্ডে ভালো করে খেয়াল করেন, আমি আবার বানান করছি। প ইয় চয়যুক্ত আকার তালবশ্য 50। আমি আশা করি আপনাদের লেখা হয়ে গেছে। এরপরে আমরা কি দেখছি, 7, 10, 8, 78, তাহলে 78টা আগে বানান করে নিতে হবে। সরে আ টয় আকার তয় তয় যুক্ত র 78, সরে আ টয় আকার তয় তয় যুক্ত র 78, তাহলে 78টা আমরা লিখে নিই। সরে আ
টয় আকার টয় টয় যুক্ত র 78 তাহলে বানানটা আবার ভালো করে একটু খেয়াল করেন বোর্ডে সরে টয় আকার টয় টয় যুক্ত র 78 তাহলে 78 লেখা আমাদের হয়ে গেল এরপর আমরা কি দেখছি 8 10 9 89 তাহলে 89 টা আমাদের আগে পড়ে নিতে হবে দীর্ঘ উ দন্ত ন উন দন্ত ন বয় বয় যুক্ত হ্রস্ব ই 89 আমি আবার বলছি দীর্ঘ উ দন্ত ন উন দন্ত ন বয় বয় যুক্ত হ্রস্ব ই 89 তাহলে দেখেন আমি 89 টা লিখছি আমি কি বললাম দীর্ঘ উ দন্ত ন উন দন্ত ন ব ব যুক্ত হ্রস্ব ই তাহলে দেখেন 89 বানানটা বোর্ডে ভালো করে খেয়াল করেন যাতে লেখা মানে ঝটপট লিখে ফেলেন দীর্ঘ উ দন্ত ন উন দন্ত ন বয় বয় যুক্ত হ্রস্ব ই 89 তাহলে বানানগুলো সব আমাদের লেখা হয়ে গেল আমরা এখন দেখি স্পেলিং এ কি রয়েছে স্পেলিং এ রয়েছে 5555 আমি 55 টা বানান করে নি f i f 50 y 50 hyphen f i v e 555 আমি আবার বলছি f i f 50 y 50 hyphen f i v e 555 তাহলে 55 টা সুন্দর করে লিখে নে f i f 50 y 50 hyphen f i v e 555 তাহলে আপনারা বানানটা ভালো করে খেয়াল করেন f i f 50 y 50 hyphen f i v e 555 তাহলে 55 এর পরে কি রয়েছে 7777 তাহলে 77 টাকে বানান করে নিতে হবে s e v e n 70 y 70 hyphen s e v e n 777 s e v e n 70 y 70 hyphen s e v e n 777 তাহলে 77 টা আমরা লিখে ফেলি s e v e n 70 y 70 hyphen s e v e n 77 তাহলে দেখেন যাদের এখনো লেখা হয়নি ঝটপট লিখে ফেলেন আমি আর একবার একটু পড়িয়ে দিচ্ছি s e v e n 70 y 70 hyphen s e v e n 77 এরপর কি রয়েছে 8888 তাহলে 88 টা আমরা বানান করে নি e i g a s t y 80 hyphen e i g a s t 88 e i g a s t 8 sorry e i g a s t y 80 hyphen e i g a s t 88 তাহলে 88 টা আমরা একটু লিখে নিই e i g a s t y 80 e i g a s t 8 88 তাহলে দেখেন 88 টা আমরা আরেকবার একটু বানান করি e i g a s t y 80 hyphen e i g a s t 8 80 বানানে কিন্তু আলাদা করে 8 লিখে আবার t y যেরকম প্রত্যেকবার লিখছেন সেভাবে কিন্তু লেখার প্রয়োজন নেই তাই আমরা একবারে 8 লিখে জাস্ট শুধু y যোগ করে দিব তাছাড়া হয়তো 7 এর সময় যেহেতু আমরা 7 লিখে t y লিখেছিলাম আপনারা আবার মনে হতে পারে আপনাদের যে 8 লিখে তারপর t y দিলাম তাহলে 80 হয়ে যাবে আসলে কিন্তু এখানে একটা t রয়েছে জিনিসটা খেয়াল রাখবেন এরপর আমরা কি দেখছি আমাদের 3 নম্বর আইটেমে কি রয়েছে বাংলা বছরের শেষ 3 মাসের নাম বাংলায় লিখি তাহলে আমাদের বাংলা বছরের শেষ 3 মাসের নাম লিখতে বলেছে আমি বলেছি যখনই এরকম কিছু থাকবে নির্দিষ্ট করে যে সপ্তম অষ্টম নবম মাস বা দশম একাদশ দ্বাদশ মাস এভাবে স্পেসিফিক যখন থাকবে হুট করে লিখতে গেলে আপনাদের ভুল হতে পারে আপনারা একটু কি করবেন কাউন্ট করে যে আমার কোন মাস আসলে চাচ্ছে সেটা কাউন্ট করে তারপর লিখবেন তাহলে বাংলা বছরে যেহেতু শেষ 3 মাসের নাম বলেছে তাহলে দেখেন দশম একাদশ আর দ্বাদশ মানে কি হবে মাঘ ফাল্গুন চৈত্র তাহলে আমার সাথে সাথে আরেকটু করে নেন মাঘ ফাল্গুন চৈত্র তাহলে প্রথমে কি রয়েছে মাঘ দশম মাসে তাহলে মাঘ বানান কি হবে ময়াকার ঘ মাঘ ময়াকার ঘ মাঘ তাহলে মাঘটা লিখে ফেলছি ময়াকার ঘ মাঘ বানানটা ভালো করে খেয়াল করেন ময়াকার ঘ মাঘ এরপরে একাদশ মাস কি রয়েছে মাঘের পরে ফাল্গুন তাহলে ফাল্গুনটা আগে বানান করে নিই ফয়াকার লয়ে গয়ে যুক্ত
রস্বকার দন্ত না ফাগুন ফয়াকার লয়ে গয়ে যুক্ত রস্বকার দন্ত না ফাগুন তাহলে ফাগুনটা লিখে ফেলছে ফয়াকার লয়ে গয়ে যুক্ত দন্ত ন ফাগুন তাহলে দেখেন এখানে কিন্তু যুক্ত বর্ণ রয়েছে ফয়াকার লয়ে গয়ে যুক্ত রস্বকার দন্ত না ফাগুন তাহলে মাঘ ফাল্গুন এরপর আমার দ্বাদশ মাস কি হবে দ্বাদশ মাসে আমার হবে চৈত্র তাহলে চৈত্রটা বানান করে নি চয়ে উইকার তয়ের অফলা চৈত্র চয়ে উইকার তয়ের অফলা চৈত্র তাহলে চৈত্রটা আমরা লিখে ফেলছি চয়ে উইকার তয়ের অফলা চৈত্র তাহলে দেখেন এখানে তয়ের অফলা যেহেতু আছে উপরের মাত্রাটা কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না তাহলে আমরা বাংলা বছরের শেষ তিন মাসের নাম লিখে নি ফেললাম মাঘ ফাল্গুন চৈত্র এখন আমরা দেখি আমাদের চার নাম্বার আইটেমে কি রয়েছে চার নাম্বার আইটেমে রয়েছে একাশি থেকে নব্বই পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখে কি বলেছে বিজোড় সংখ্যা আমরা জানি যেসব সংখ্যার ডানে কি আছে এক তিন পাঁচ সাত নয় রয়েছে সেসব সংখ্যাকে কি বলে বিজোড় সংখ্যা বলে তাহলে দেখেন এখানে হচ্ছে আট দশ এক একাশি থেকে কিছু রয়েছে এখানে কিন্তু ডানে এক রয়েছে তার মানে আমরা একাশি থেকে কিন্তু লিখতে পারবো তাহলে আমরা দেখি জানতে কি কি হবে একাশি তিরাশি পঁচাশি সাতাশি উননব্বই আমি লিখছি লেখার পরে আমরা আঘাত করবো তাহলে দেখেন আট দশ আট দশ এক একাশি আট দশ তিন তিরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ সাত সাতাশি আট দশ নয় উননব্বই আপনারা যারা এখনো লিখতে পারেননি ছটপট লিখে ফেলেন একাশি তিরাশি পঁচাশি সাতাশি উননব্বই তাহলে আমাদের চার নাম্বার আইটেমও লেখা হয়ে গেল পাঁচ নাম্বার আইটেমে কি রয়েছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিই তাহলে আমরা আগে দেখে নিই যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে তারপর সুন্দর করে আমরা টিক চিহ্ন দিব এক জোড়া সমান দুটি তিনটি চারটি আমরা কি জানি এক জোড়া সমান দুইটি তাহলে দুইটি কোথায় লেখা আছে প্রথমেই রয়েছে সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দিই এরপর দেখেন দৈর্ঘ্য পরিমাপের একক লিটার মিটার গ্রাম আমাকে কি বলেছে দৈর্ঘ্য আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার তাহলে আমাকে কি করতে হবে মিটারের উপর টিক চিহ্ন দিতে হবে এরপর আমরা কি দেখছি পঞ্চাশ পয়সা সমান এক সিকি এক টাকা এক আধুলি আমরা জানি পঞ্চাশ পয়সা সমান এক আধুলি তাহলে এক আধুলিটা যেহেতু এখানে রয়েছে আমি এক আধুলির উপর টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এরপর দেখেন চব্বিশ ঘন্টা সমান একদিন এক সপ্তাহ এক মাস চব্বিশ ঘন্টা সমান আমরা কি জানি একদিন তো শুরুতেই যেহেতু একদিন রয়েছে আমি সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমরা কি কি শিখলাম এক জোড়া সমান দুইটি দৈর্ঘ্য পরিমাপের একক মিটার পঞ্চাশ পয়সা সমান এক আধুলি চব্বিশ ঘন্টা সমান একদিন আমাদের রাইটিং আইটেম তো শেষ হয়ে গেল এখন আমরা দেখি আমাদের মৌখিক অংশে কি রয়েছে মৌখিক অংশে দেখেন কি রয়েছে এক মাস সমান কতদিন এক মাস সমান ত্রিশ দিন এরপরে কি রয়েছে ছত্রিশ ইঞ্চিতে এক গজ তাহলে এক গজ সমান কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এক কুড়ি সমান বৃষ্টি তাহলে বৃষ্টিতে কি হয় বৃষ্টিতে এক কুড়ি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড পাঁচের ক্রমবাচক পূর্ণরূপ কি হবে পঞ্চম প ঞ্চয় যুক্ত ম পঞ্চম এরপর দেখেন ষোলো আনায় এক টাকা ষোলো আনায় কত টাকা ষোলো আনায় এক টাকা বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট দশটি তাহলে বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট কয়টি দশটি আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখেছো এবং শুনেছ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।